السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. পুরুষ যৌন রোগ প্রাকৃতিক উপায় দূর করার কার্যকরী উপায়। প্রিয় দর্শক, কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর কলিকাতা ইউটিউবে লিখলে আমার চ্যানেল প্রথমে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অটোমেটিক মোবাইলে শো করবে। তো বন্ধুগণ, আজকে ভিডিও টাইটেল ডিসক্রিপশন থাম্বনেইল সাজানো হয়েছে যে পুরুষের যৌন রোগ প্রাকৃতিক উপায় দূর করার কার্যকরী উপায়। প্রিয় দর্শক, মানুষ তার যৌন শক্তি ফিরে পেয়ে থাকেন খাবার খাওয়ার মাধ্যমে। প্রকৃত রোগ না বা সমস্যা না হওয়া পর্যন্ত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার মাধ্যমে পুরুষত্ব তার সবসময় অটুট থাকে। তো এমন কিছু খাবার আছে যে খাবার খাওয়ার মাধ্যমে বিনা ঔষধে বিনা চিকিৎসায় শুধু কিছু খাবার আছে এ খাবার খাওয়ার মাধ্যমে পুরুষের যৌন শক্তি, যৌন দুর্বলতা, সেক্স দুর্বলতা থেকে নিজে নিজে ঘরে বসে সমাধান করতে পারবে। আর এই জন্য দরকার আপনাকে খুরমা খেজুর। আদিকালতে রেওয়াজ হয়ে আসতেছে যে খুরমা খেজুর বিয়ে শাদি বিভিন্ন কবিরাজগণ বিভিন্ন হেকিমগণ খুরমা খেজুর থেকে হালুয়া বানাইয়া বিভিন্ন কিছু সেবা দিতেন। তো বিভিন্ন রেওয়াজ হয়ে আসতেছে আদিকাল থেকে বিভিন্ন বিয়ে শাদিতেও খুরমা খেজুর ছিটানো হয়। আর খুরমা খেজুর খাওয়ার উদ্দেশ্য হলো এটা যে বিয়ে শাদি করার পরে যাতে তাদের মন মানসিক দিক থেকে দুর্বলতা দূর হয়ে যায়, শরীর চাঙ্গা থাকে। অর্থাৎ এর আদিকাল থেকে চলে আসছে খুরমা খেজুরের কথা। তো বন্ধুগণ, প্রতিদিন আমি 3-4টি খুরমা খেজুর খাওয়ার মাধ্যমে আপনার যৌন দুর্বলতা, যৌন রোগ দূর করতে পারবে। কী নিয়মে খাবেন, কারা খাবেন, পরে আসতেছি বন্ধুগণ। এছাড়াও মানুষ তার প্রাকৃতিক দিয়ে নিজে নিজে চিকিৎসা করলে এটি বেশি ভালো, বিশেষ করে কেমিক্যালযুক্ত ওষুধ না খেয়ে। অনেকে বিভিন্ন ক্যাম্পাসার, বিভিন্ন ফুটপাথ, বিভিন্ন ফার্মেসি থেকে ওয়ান ট্যাবলেট কিনে খেতে 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 কিডনি বাদ, হাড়ের সমস্যা, আগের দিয়ে আল্লাহ দেওয়া শক্তি এটা নষ্ট হয়ে যায়। তা কখনো ভুল করে কোনো ক্যাম্পাসার, সাপুরিয়া বা কোনো ফার্মেসির থেকে ওয়ান ট্যাবলেট কিনে খেয়ে ইডিগারা, সিনেগারা, ভায়াগারা এটি খাইয়ে হার্ট নষ্ট করবেন না। প্রাকৃতিক উপায়ে আপনি কিছু খাবার আছে এ খাবার খাওয়ার মাধ্যমে নিজে নিজে যৌন রোগ, যৌন সমস্যা, যৌন অক্ষমতা দূর করতে পারবে। এই জন্য প্রথম বলছিলাম খেজুরের কথা, নাম্বার ওয়ান। নাম্বার টু, অরিজিনাল পিওর মধু আপনি সংগ্রহ করবেন। কোনো বাজার শপিং মল থেকে কিনে নেবেন না, নিজের চোখে না দেখা পর্যন্ত। মৌচাক থেকে মৌচাক কাটতেছে, চোখে দেখছেন কাটতেছে, ওকে মধু সংগ্রহ করবে। যেহেতু মধু আল্লাহ তাআলা অফুরন্ত একটা দানীয় জিনিস, হাজার লাখ ফুলের থেকে নির্যাস নিয়ে মৌমাছিগণ সংগ্রহ করে, বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করা মৌচাকে মধু সংগ্রহ করে। আর এই মধু আপনি কোন নিয়মে খাবেন, কীভাবে খাবেন, নিয়ম মতো খেতে পারলেই আপনাকে বিনা ঔষধেই যৌন অক্ষমতা দূর হয়ে যাবে বন্ধুগণ। আর খুব পরীক্ষিত, প্রমাণিত, আল্লাহ পাক মধুর কথা পবিত্র কোরআন আল্লাহ নবী হাদিসে বলেছে, মধু হাজার রোগের উপকারিতা, হাজার লাখ মৌমাছির থেকে সংগ্রহ করে, ফুল থেকে সংগ্রহ করে সে মধু আরোহণ করা হয়। আর এই মধু যদি আপনি ঠিকমত নিয়মিত খেতে পারেন, শুধু মধু খাওয়ার মাধ্যমে আপনার যৌন রোগ সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আর বহুত পরীক্ষিত, প্রমাণিত, শুধু মধু যৌন রোগ না, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, এনার্জি বাড়ায়, শরীরে বাড়তি টক্সিনগুলো দূর করে দিতে পারে, শরীরে ক্লান্তি দূর করে দেয়, এবং বাচ্চাদের তারা লেখাপড়া মনে থাকে না, মনে রাখার কাজ করে। অর্থাৎ মধু হাজার রোগের দাওয়াই বা চিকিৎসা। মধুর কথা বলতে গেলে এই 2-5 মিনিটের ভিডিওতে শেষ করতে পারবেন বন্ধুগণ, যেহেতু আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা, তো মধুর কথা বলে শেষ করতে পারবো না। তো মধু কোন নিমকা সেভাবে আসতেছি বন্ধুগণ, স্কিপ না করবি, দেখা চাও, ধন্যবাদ রইল। এরপর আসা যাক পালং শাক। পালং শাক যদি আপনি নিয়মিত খেতে পারেন খাবার তালিকার ভিতরে,
পালং শাকটি খাওয়ার মাধ্যমে এই পালং শাকটি আপনার দেহের ভিতরে উদ্দীপনা তৈরি করতে সাহায্য করে এবং অন্যান্য সবজি যেমন ব্রকোলি লেটুস বাঁধাকপি ফুলকপি ইত্যাদি রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে প্রকৃতিক উপায়ে যৌন অক্ষমতা যৌন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এগুলো অবশ্যই খাবেন তো সর্বপ্রথম বন্ধু বলছিলাম আপনাদেরকে কিসের কথা খেজুরের কথা অর্থাৎ প্রতিদিন সকালবেলা তিন চারটি খেজুর খাবেন রাত্রে ঘুমার আগে দিয়া পানির গরম দুধ খেয়ে নেবেন কত নিয়ম শেষ আর মধু রাতে ঘুমার আগে এক চা চামচ সকালে ঘুমের পরে দুই চামচ খাবেন মধু এই নিয়ম খেতে পারলে মধু অবশ্যই কাজ করবে এবং আপনার যৌন সমস্যা দূর করতে সাহায্য করবে এছাড়া আপনার যদি আত্মবার্তি যোগ করতে মন চায় মধুর সাথে একটু ডিম খেতে পারেন পাশাপাশি আপনার কিশমিস খেতে পারেন কিছু খাওয়ার মাধ্যমে আপনার যৌন সমস্যা দূর হয়ে যাবে ভিডিও লম্বা করুন বন্ধুগণ ভালো লাগলে লাইক করবেন একটি কমেন্ট করবেন অন্য ভাই বোনদের দেখার মতো সুযোগ করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ